হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রিজে রুটি রাখা ছিল সেই রুটিগুলো বের করে ফ্রেশ ট্রেশ হয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর সাথে হচ্ছে আমাদের জাতীয় ডিম ভাজি। এই ডিম ভাজি না হলে মনে হয় যেন সকালবেলার নাস্তাটাই জমে না। তো এই যে এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর চারটা রুটি সেঁকে নিচ্ছি। আমরা মা ছেলের সংসার, ছোট্ট টুনাটুনির সংসার। তো আমরা মা ছেলে দুজনেই দুইটা করে রুটি আর ডিম ভাজি খেয়ে নিচ্ছি। এই তো, তারপরে হচ্ছে টেবিলটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিব। দেখুন, চা কফি খেয়ে একদমই টেবিলের অবস্থা। রাতের বেলা আমি কাপড় কেটেছি, সব কিছু একই সাথে একদমই গুছানো হয় নাই, একই সাথে সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখুন, রান্নাঘরে মেয়েদের সবচেয়ে মানে কষ্টের এই কাজটা, হান্ডি পাতিল গুছানো আর হচ্ছে ধোয়া। এই জিনিসগুলা, এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে বেশি কষ্টের। তো বাসন ধুইতে গিয়ে হচ্ছে আমার সারা শরীর একদমই ভিজে যায়, তো তখন আমার কাপড় চেঞ্জ করতে হয়। এই যে আমি কতগুলো বাসন ধুয়ে নিলাম। তো বাসন ধোয়ার জন্য যে আমি স্বপ্ন থেকে একটা পাওয়া যায়, উপরে ফোম লাগানো আর মাঝখানে হচ্ছে স্টিল জালি, সেটা দিয়ে হচ্ছে আমি বাসনটা মাজি। তো দেখতে পাচ্ছেন উপরে ফোম লাগানো যেটা, এটা দিয়ে বাসন মাজলে হাতের তেমন একটা ক্ষতি হয় না। তো এটা দিয়ে আমি সবসময় বাসন মাজি। তো এটা দিয়ে বাসন মাজলে হাতের তেমন একটা ক্ষতি হয় না। তো এই তো আমার বাসন মাজা। রান্নাঘরটা ক্লিন না করে হচ্ছে আপনার রান্না করতে একদমই ভালো লাগে না। সব কিছু ক্লিন ক্লিন করে একদমই তারপর হচ্ছে রান্না করি। এটা সব কিছু গুছিয়ে ধুয়ে টুয়ে বাসন মেজে তারপর হচ্ছে আমি রান্না করব। এই তো রান্না করার পরে মানে বাসন ধোয়ার পরে হচ্ছে আমি বেসিনটাকে ভালো করে হচ্ছে একটু ডিম দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে সব কিছু মুছে টুছে তারপরে হচ্ছে আমি রান্নার পাটে চলে যাব। তো রান্না তেমন কিছু করব না আজকে, আজকে বৃষ্টির দিন, তো ইচ্ছে করতেছিল একটু চাপা সুটকির ভর্তা খাবো। তো চলে গেলাম আমার ছাদে, গিয়ে কয়েকটা কচু পাতা তুলে আনলাম। তো কচু পাতা দিয়ে কীভাবে চাপা সুটকি আমি ভর্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। তো তিন চারটা কচু পাতা নিয়ে আসলাম আর পানির মধ্যে দিয়ে দিলাম কতগুলো লাল মরিচ। তো এই মরিচগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এইদিকে হচ্ছে দুইটা বড় বড় চাপা সুটকি কচু পাতার মধ্যে দিয়ে এই তো মাটির তাওয়ায় হচ্ছে আমি সেঁকে নিচ্ছি। আর পেঁয়াজ আর রসুনকেও হচ্ছে হালকা করে সেঁকে নিব। এই তো, তারপর হচ্ছে ছোটো মাছ ছিল, এটাকে বলে আমরা খইলা মাছ। খইলা মাছটাকে হচ্ছে তেলে ভালো করে ভেজে নিয়ে দুইটা আলু দিয়ে হচ্ছে ভুনা ভুনা করে নিব। এই তো সিম্পল খাওয়া দাওয়া, আর তেমন কিছুই রান্না করব না। আগের সবজি ছিল সেটা দিয়ে আজকে দুপুরবেলা চলে যাবে। এই তো এখন আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সুটকির ভর্তাটা করে নিব। তো পাটায় বেটে এই ভর্তাটা কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। এই ভর্তাটা বৃহত্তর ময়মনসিং, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক বেশি ফেভারিট। তো আমার যেহেতু শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ, তাই আমি হচ্ছে এই ভর্তাটা প্রায় সময় করে থাকি। প্রথমে হচ্ছে চামিচ দিয়ে শুরু করেছিলাম, তারপরে আর চামিচে কাজ হয় নাই, হাত দিয়ে হচ্ছে বাটাবাটির কাজটা করতেছি। মানে এই কাজটা অনেক বেশি কষ্টের। তো একদিন ভর্তা বানিয়ে রাখলে অনেক দিন ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় 3 থেকে 4 দিন। এই তো আমি ভর্তাটা বানিয়ে নিয়ে আর পাটার মধ্যে কিছু ভাত দিয়ে আমি এভাবে হচ্ছে পাটাপুচা ভাত হচ্ছে খেয়ে নিচ্ছি গরম গরম। এত বেশি টেস্টি এই ভর্তাটা, পাটাপুচার যে ভাতের একটা টেস্ট, এটা যে না খাবেন সে বুঝবেন না। এই তো আমার আজকের ছোট্ট একটি ব্লগ। তো সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমার পেজটা একটু ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।